রাত 4টার সময় মুরগির মাংসটা রান্না করছিলাম, আজকে দুপুরে খাবো সেই জন্য। আর আমরা হচ্ছে আজকে বাসা চেঞ্জ করেছি, যে কারণে দুপুরের খাবারের ব্যবস্থাটা আমি রাতেই করে রেখেছিলাম। আর সকালবেলায় সবজি ছিল, কিন্তু আমি যেহেতু মাংসটা রান্না করেছিলাম তাই আমি মাংস দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে সকালের নাস্তাটা করি। আর নাস্তাটা করেই আমরা হচ্ছে এই বাসায় চলে আসি, মানে আমাদের যে নতুন বাসা সেখানে। কালকে একজন ইউটিউবে কমেন্ট করেছিল যে আমাদের বাসার বাইরের ভিউটা দেখতে চায়, তো এই ভিউ দিয়ে আর কি হবে। আজকে তো এই বাসায় আমাদের শেষ দিন ছিল, তবুও শেষবারের মতো একটু দেখিয়ে দিলাম। এই বাসার সব কিছুই ঠিক ছিল, এই বাসা ছাড়ার কারণ একটি, এই বাসার মালিক ভালো ছিল না, সে সিচুয়েশন বোঝার চেষ্টা করেনি। অনেক সময় দেখা গিয়েছে অনেক বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে তার কারণে। আর এই তো নতুন বাসার লিফটে আমি হচ্ছে সবার আগে গিয়ে বাসাটা দেখছিলাম, আমার বাসাটা আগে দেখা হয়নি। এটা হচ্ছে আমার আব্বু আম্মুর রুম। এই বাসাটা মোটামুটি ভালো, অনেক বড়, অনেক বেশি বাতাস, সব কিছুই ঠিক আছে। শুধু আমার একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছে, এই বাসার কিচেনে একদমই আলো নেই। জানি না আমার ভিডিও কোয়ালিটি কেমন হবে, এখনো যদিও করিনি ভিডিও, কালকে দেখা যাবে। আর মোটামুটি এটা আমার রুম, আমি গুছিয়ে নিয়েছি, সব কিছু এখনও গোছানো হয়নি, অল্প অল্প করে গোছাচ্ছিলাম। আর এটা হচ্ছে আম্মু লতি রান্না করেছিল, কচুর লতি আর কি, সাথে বালা চাও ছিল চিংড়ির। এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে, মানে আমি এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। ছোটোবেলা থেকে লতি আমার অনেক বেশি প্রিয় ছিল, কারণ এটা মুখে নিয়ে বেশি চিবাতে হতো না। ছোটোবেলায় তো বেশিরভাগ দেখা যায় এরকম পিছলা জাতীয় খাবারগুলোই মানুষের পছন্দ থাকে, ঢেঁড়স ভাজি, লতি, আমারও ব্যতিক্রম ছিল না, আমার কাছে খুবই ভালো লাগতো। আর বড় হয়ে যখন এটার গুণাগুণ সম্পর্কে জানতে পেরেছি, তারপর থেকে এটা আমার আরও বেশি প্রিয়। আর এই যে চিংড়ির বালা চাওটা, আম্মু অনেক ভয় দিয়েছে, আম্মু ভেবেছে আমি হয়তো বা রাগারাগি করতে পারি, কারণ আমার চিংড়িতে অনেক বেশি অ্যালার্জি, আসলেও অ্যালার্জি, এবং এটা খাওয়ার পরেও কিন্তু আমার অ্যালার্জি হয়েছে, কিন্তু আমার অনেক দিন যাবত এটা খেতে ইচ্ছে করছিলো। ফেসবুকে বালা চায়ের ভিডিও আর ছবি দেখতে দেখতে অনেক বেশি মন চাচ্ছিলো আমি অর্ডার করব ভেবেছিলাম, কিন্তু আম্মু দেখি কিনে নিয়ে এসেছে। আর এই তো লতির সঙ্গে এখানে লেবু নিয়ে নিয়েছি, যাতে আয়রনটা খুব ভালো মতো অ্যাবজর্ব করে বডিতে। আরেকটা গুড নিউজ হচ্ছে আমার ডেঙ্গু নেগেটিভ এসেছে, যেমনটা আমি আশা করেছিলাম। সেই সাথে আমার হিমোগ্লোবিন প্লাটিলেট এসেছে 3,47,000, সব কিছুই ভালোই এসেছে, খারাপ না আলহামদুলিল্লাহ। আর এই তো ঘুমিয়ে গিয়েছিলাম কাজ করতে করতে, এরপরে সন্ধ্যার সময় উঠে চা খেয়েছিলাম।